প্রস্তুতি ম্যাচের কালো স্মৃতি পাশ কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে জ্বলে উঠলেন তামিম ইকবাল। তাকে সঙ্গ দিতে মুশফিকুর রহিম খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা একটা ইনিংস। বাংলাদেশ গড়ল 305 রানের বড় স্কোর। ওভালের ইতিহাস বলছে 300+ রান করে এই মাঠে দুই দলের হারার নজির আছে। 11 বার জিতেছে 300 পার করা দল। 2007 সালে এই ইংল্যান্ডেই হেরেছিল 316 রান তুলে। ভারত সেদিন পরে ব্যাট করে 2 বল হাতে রেখেই 2 উইকেটে ম্যাচ জিতে নেয়। 2016 সালও ওভাল দেখেছে এমন নজির। সেবার জয় পায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার করা 309 রানের জবাব দিতে মাঠে নেমে ডিএল পদ্ধতিতে 11 বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসের উইকেট প্রথম ইনিংসের তুলনায় একটু বেশি ব্যাটিং সহায়ক হতে পারে, তবু নতুন বলে মাশরাফি রুবেল মোস্তাফিজরা ফায়দা লুটতে পারলে এই রান বাংলাদেশকেও আরেকটি ঐতিহাসিক জয় এনে দিতে পারে। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মোকাবেলা করতে দাঁড়িয়ে যান তামিম ইকবাল। সকালের এই ওভারটি নিরাপদে পার করলেন ওপেনার। এরপর সৌম্যকে নিয়ে তামিম 56 রানের জুটি গড়েন। স্ট্রোকসের শর্ট বলে সৌম্য 28 রান করে ফিরে গেলে ইমরুল কায়েস মাঠে নামেন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই ইমরুলকে একাদশে রাখা হয়। সেই ইমরুল খুব একটা ভালো করতে পারেননি। প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে যেয়ে মিড অনে ধরা পড়ে যান। মারকুট দারুণ এক ক্যাচ লুফে নেয়। ইমরুল কায়েস ফিরে গেলে মুশফিক এসে তামিমকে সঙ্গ দেন। 28 ওভার শেষে এক পর্যায়ে স্কোরবোর্ডে রান ছিল 150। তামিম 124 বল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম শতক হাঁকান। সেঞ্চুরির পরও তাড়াহুড়া করেননি, আরও 28টি রান যোগ করেন। প্লাঙ্কেটের বলে বাটলারের হাতে যখন ধরা পড়েন তখন মুশফিকুরের সঙ্গে তার জুটি ছিল 166 রানের। তামিম ফিরতেই মুশফিক 79 রানে নড়বড়ে হয়ে যান। ঠিক পরের বলেই বড় শট খেলতে গিয়ে লং অফে ধরা পড়েন। শেষ দিকে সাকিবের 10 রান বাড়াতে ব্যর্থ হন। 47তম ওভারে চতুর্থ বলে ফিরে যান তিনি। 26 বলে করেন 24। 49 ওভার শেষে 300+ রাখে বাংলাদেশ। শেষ ওভারে আসে মাত্র 5 রান।